শনিবার ধোনির চেন্নাই সুপার কিংস ও কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে দ্বাদশ আইপিএল এর যাত্রা শুরু হচ্ছে। এই ম্যাচে দুই দলের ব্যাটসম্যানে একটি মাইল ফলক স্পর্শের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। আইপিএল এর সর্বোচ্চ 2 রান সংগ্রহের তালিকায় রয়েছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। আইপিএল এর 172 ইনিংসে 4,985 রান রয়েছে রায়নার গড় 34.37, 35টি অর্ধশতক ও 1টি শতক। অন্যদিকে কোহলি 155 ইনিংসে 4,948 রান গড় 38.35, 4টি শতরান ও 34টি অর্ধশতক। ফলে দুইজনের কাছেই সুযোগ রয়েছে আইপিএল এর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 5,000 রান পূর্ণ করার। রায়নার দরকার 15 রান, কোহলির দরকার 52 রান। এই দিক দিয়ে কিছুটা এগিয়ে রায়না, তবে ফার্মের বিচারে অনেকটাই এগিয়ে কোহলি। ফলে ম্যাচে টস যে বড় ভূমিকা পালন করবে তা বলার অপেক্ষা রাখে না। শনিবার আইপিএল এর প্রথম আসরে দেখা যাবে কে আইপিএল এর 5,000 রানের মাইল ফলক স্পর্শ করতে পেরেছে। দেখার অপেক্ষায় রইল সবাই।